তারা শুরু করেছেন সরকারের পতনের জন্য নানা ষড়যন্ত্র। আর সরকারকে টেনে নামাতে তারা বহুবার চেষ্টা করেছে। সরকারকে টেনে নামাতে গিয়ে দড়ি ছিঁড়ে তারাই পড়ে গেছে। প্রথমত সরকারকে সময় দেওয়ার মালিক হচ্ছে জনগণ। সরকার ক্ষমতায় থাকবে কি থাকবে না, দেশ পরিচালনার দায়িত্ব পালন করবে কি করবে না, সেই সময় দেওয়া বা না দেওয়ার মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ গত নির্বাচনে, আগামী নির্বাচন পর্যন্ত দেশ পরিচালনার দায়িত্ব বাংলাদেশ আওয়ামী লীগকে জননেত্রী শেখ হাসিনাকে দিয়েছে, সেজন্য তিনি দেশ পরিচালনা করছেন। আর ওনারা তো 2009 সালে আমরা সরকার গঠন করার পর থেকে, আমাদের তিন মাস পর থেকেই, তিন মাস না, দেড় মাসের মাথা থেকে, এক মাসের একটু বেশি সময় থেকেই তারা শুরু করেছেন সরকারের পতনের জন্য নানা ষড়যন্ত্র। বিডিআর বিদ্রোহের পিছনে তাদেরই ঘি ঢালা হয়েছিল, তারাই ঘি ঢেলেছিল। এবং সেই বিডিআর বিদ্রোহের সময় আপনারা জানেন, বিডিআর বিদ্রোহের সাথে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সংশ্লিষ্টতা ছিল। আপনারা জানেন যে বিডিআর বিদ্রোহ যেদিন হয় সেদিন ভোরবেলা প্রত্যুষে বেগম খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন এবং তারেক জিয়ার সাথে সেদিন বহুবার কথা বলেছেন, সেই রেকর্ডটা আমাদের কাছে আছে। অর্থাৎ আমাদের সরকার, আমরা 2009 সালে সরকার গঠন করার পর থেকেই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আর সরকারকে টেনে নামাতে তারা বহুবার চেষ্টা করেছে। সরকারকে টেনে নামাতে গিয়ে দড়ি ছিঁড়ে তারাই পড়ে গেছে। 14 বছর ধরে টেনে নামাতে চাচ্ছে, টেনে নামাতে গিয়ে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে গেছে। আর তাদের এই আন্দোলনের হুমকি ধমকি, এগুলো এখন হাস্যকর এবং এগুলো একটি প্রকৃতপক্ষে কৌতুক হয়ে দাঁড়িয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবদের এই আওয়ামী লীগ সরকারকে টেনে নামানোর হুমকি ধমকি, এগুলো মানুষের কাছে কৌতুক, এগুলোতে হনুমানও ভেঙচি কাটে এখন তো। সুতরাং এগুলো বলে কোনো লাভ নেই। আর সুপ্রিম কোর্টের নির্বাচন, আপনারা জানেন যে ঢাকা বারের নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল, করে তারা সেখানে শোচনীয় পরাজয় বরণ করেছে এবং তারা সুপ্রিম কোর্ট বারের নির্বাচনের আগেই বুঝতে পেরেছে এই নির্বাচনে তাদের জয়লাভের কোনো আশা নাই। সেজন্য প্রথমে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেয়, এরপর তারা ব্যালট পেপার ছিনতাই করেছে এবং নির্বাচনী কার্যক্রম পরিচালনা করার জন্য যে স্থাপনাগুলো ছিল সেখানে ভাঙচুর করেছে। সুপ্রিম কোর্টের ইতিহাসে যত কলঙ্কজনক ঘটনা ঘটেছে সব কিছু বিএনপি ঘটিয়েছে। তারা প্রধান বিচারপতির দরজায় লাথি মেরেছিল ইতিপূর্বে এবং এবার তারা সুপ্রিম কোর্টের ব্যালট ছিনতাই করেছে, নির্বাচনী কার্যক্রমকে ভণ্ডুল করার জন্য তারা সেখানে নির্বাচনের কাজে যে সমস্ত স্থাপনা করা হয়েছিল প্যান্ডেলসহ সেগুলো ভাঙচুর করেছে। যেভাবে 2014 সালে নির্বাচনী কেন্দ্র পুড়িয়ে দিয়েছিল, সেই সন্ত্রাসী কর্মকাণ্ড এখন সুপ্রিম কোর্টে নিয়ে গেছে। এটার জন্য তাদের বিচার হওয়া প্রয়োজন।